অরিন্দদা এই গানটা স্পেশালি তৈরি করেছিল বর্ণপরিচয় বলে একটা গান, এটাও প্রায় তিন চার বছর আগেকার গান, যেটা অরিন্দদা এই সিনেমাটার জন্য তৈরি করেছিল। প্রথম যখন কণ্ঠর গল্পটা আমি শুনি তখন কিন্তু গান নিয়ে কোনো আলোচনা হয়নি, গল্পটা শুনেছিলাম, ভাল লেগেছিল সবকিছু। তাহলে কি গান একটুখানি আমার সিচুয়েশনটা বল। তখন বললো যে এরকম একজন মানুষ, তার লড়াইয়ের গল্প, তার উত্তরণের গল্প, সে নতুন করে আবার কথা বলা শিখছে, তো সেইটা নিয়ে একটা গান করতে হবে। এবং যে তাকে শেখাচ্ছে সেই মেয়েটি, তার সঙ্গে তার একটা খুব সৌহার্দ্যের প্রেমের সম্পর্ক গড়ে উঠছে। ডাক্তার লাইফ সেভ করে, থেরাপিস্ট লাইফে ফেরা, দুটো মধ্যে ডিফারেন্স আছে। বিল্ডিং এ র‍্যাপো উইথ দ্য পেশেন্ট, যে র‍্যাপো বিল্ড আপ করতে পারে না, সে ভালো থেরাপিস্ট। মূলত এই বর্ণপরিচয় গানটিতে যেটা হয়েছে যে রোমিলা চৌধুরী কী করে অর্জুনকে এই ইউসিফিক্যাল ভয়েসের যে ট্রিটমেন্টগুলো আছে, নানান পদ্ধতিতে যে শেখানো হয় ইউসিফিক্যাল ভয়েসটা, সেটাই দেখানো। এর ভেতরে একটা কথা বলা শেখা রয়েছে, এর ভেতরে একটা বন্ধুত্ব তৈরি হওয়া রয়েছে, এর ভেতরে একটা সম্পর্ক তৈরি হওয়া রয়েছে, আর এর ভেতরে একটা কোথাও জীবনের নতুন করে জীবনটাকে দেখা বা পাওয়া সেটাও রয়েছে। পুরো গানটার মধ্য দিয়ে কিন্তু ওই কথাটা আবার নতুন করে কথা বলতে শিখছে, সেইটা ফিরে আসা। বর্ণপরিচয়টা আমরা প্রত্যেকের জীবন শুরু করেছি, তবে পিছনে যখন বর্ণপরিচয় তুলে পিছনে কাপড়ে যায় আমরা ডাইরেক্টলি চলে যাই বর্ণপরিচয় দ্বিতীয় পাক, যেখানে অযোধ্যা যুক্তাক্ষর আছে। ওকে, যখন ওকে যুক্তাক্ষর আপনি ভালো করে পড়ালে, পড়িয়ে যখন আবার নর্মাল সেন্টেন্সে ফেলাবেন, অনেক সেন্টেন্স পরিষ্কার হয়ে গেছে। আমি তখন বলি যে একটা গান এরকম করা যায় যে অক্ষর পরিচয়গুলো দিয়ে দিয়ে, যেরকম যেরকমভাবে ছেলেবেলায় আমরা সবাই অক্ষর শিখেছি, তো ঠিক সেইভাবে যদি গানটাকে করা যায়, তার সঙ্গে একটা ভালোবাসার জাল বোনা থাকবে। বিভূতিভূষণ চক্রবর্তীর একটা বই এই গানটার ইন্সপিরেশন। বিভূতিবাবু ল্যারিঞ্জেক্টমি পেশেন্ট, যারা যাদের ল্যারিঞ্জেক্টমি হয়েছে সেই সমস্ত পেশেন্টদের জন্য ইসোফিগাল ভয়েসে কথা বলার জন্য একটা বই লিখেছেন, সে বইটা ছিল কথা বলার সহজ উপায়। এবং এই এক একটা লোক, এক একটা বড় সোলজার শিবদা, এরা ফাইট করে এটা জিতে। বিভূতিবাবুর মতো লোক, আই স্যালুট। আই থিঙ্ক ইট ওয়াজ আ ডিফিকাল্ট সং, কিন্তু যখন আপনারা দেখবেন গানটা তখন মনে হবে যে কি সুন্দরভাবে গানটা কম্পোজ করা হয়েছে। আমি কি করতাম, পেশেন্টটা কোথায় আটকাচ্ছে, রাস্তায় কথা বলতে আটকাচ্ছে, আপনার সামনে আটকাচ্ছে, চল রাস্তায় চল, রাস্তায় ওকে দাঁড়িয়েছি, ওকে বলে জিজ্ঞেস করার কথা আছে, ওকে জিজ্ঞেস করো কী হচ্ছে, দোকানে গিয়ে এক কাপ চা চাও, ওই দোকানে গিয়ে ঝগড়া করো, বলো চাটা মিষ্টি ছিল। স্পিচ থেরাপিস্ট তার শিষ্যকে শেখাচ্ছে কীভাবে পাবলিকলি গিয়ে ইন্টারঅ্যাক্ট করবে মানুষদের সাথে। আর কথা উড়ছে, কথা জুড়ছে, কিছু বলতে পারলে একটা কিছু পাবে, না বলতে হলে ওটা নিয়ে নেবো। মানে টোকেন ইকোনমি বলে ভালো সিস্টেম হয়, তাতে কী হয় কিছু টোকেন দিয়ে দেওয়া হয়, বলতে পারলে নেবে টোকেন পাবে, না বলতে হলে টোকেন নিয়ে নেবে। দরজার ওপরে আপনি, দরজার এপরে আমি, এবং আপনি যেটা বলছেন আমি সেই মতো কাজটা করছি। প্রেম নিবেদন করার সময় কি ভুল দেয়া হয়? ওলাপ, জোলাপ, আর যেটা ঠিকই বলছিস, তুমি কেন শুধু শুধু কষ্ট দিচ্ছ? কত ইমপ্রুভ করেছে গলার সাউন্ডটা দেখেছো? এটা আস্তে আস্তে তো ফ্রাস্ট্রেশন করে দাও, আমি তো বলছি গোলাপ, তুমি বুঝতে পারছো না। দ্য সেশনস অলসো ডোন্ট ড্র্যাগ, মানে কোনো সময় মনে হবে না বোরিং, মানে আরো জানতে ইচ্ছে করবে, আরো দেখতে ইচ্ছে করবে। সিনেমার জন্য যদি গান তৈরি হয় সেটা আমি বলবো ভারতবর্ষে অনিন্দ্য চট্টোপাধ্যায়ের মতো লিরিসিস্ট আমার মতে খুব কম আছে। কণ্ঠর গানটা এমনি আমার ধারণা আপনারা সবাই শুনবেন, কিন্তু আমি আপাতত ওই দু চার লাইন একটুখানি ধরতাইয়ের জন্য গাওয়ার চেষ্টা করছি। অজানা দ্বীপ কেউ ডাকছে, আলোর টিপ ডাক বাক্সে, এমন দিন শুরু পিকনিক, ওই আকাশে প্লেন রোদ ঝিকমিক, ওই দেখো সজ্জে গেল পাটে, গান বাজে ময়দান র‍্যাম্পার্টে, এই জীবনের সহজ পাঠে শব্দের আয়াজক ভালো বন্ধু।